তিনটার জন্য মা ফাতিমা জান্নাতের রানী আর আমাদের ফাতিমারা জাহান্নামের রানী। শুনুন, যদি হতে চাও নারী জান্নাতী জান্নাতী আম্মা ফাতিমার মত করো নিজেকে তৈয়ারি। ভালো ভালো শুনবে, যদি হতে চাও নারী জান্নাতী জান্নাতী আম্মা ফাতিমার মত করো নিজেকে তৈয়ারি। যদি হতে চাও নারী জান্নাতী জান্নাতী আম্মা ফাতিমার মত করো নিজেকে তৈয়ারি। কেমন নারী ছিলেন রে ছিলেন কেমন সংসারে, কেমন নারী ছিলেন রে ছিলেন কেমন সংসারে, করো সদর তাকে মাগো করো সদর কিছু হয়নি। এবার দেবে তকবীর, দাঁড়াও। যে সমস্ত মায়েরা সিরিয়াল দেখে, আজকে সিরিয়ালের মেয়েগুলো কি ড্রেস পরেছে, কেমন ভাবে সাজুগুজু করেছে, আমাদের মা বোনেরা ফলো করে তাদেরকে। কিন্তু যদি জান্নাতি রানী হতে হয়, যদি জান্নাতে যেতে হয়, তাহলে জান্নাতি রানীর দামান ধরতে হবে। জান্নাতি রানী কেমন পোশাক পরেছিল, জান্নাতি রানী কেমন ভাবে চলাফেরা করেছিল, তাকে স্মরণ করতে হবে। দেখেন আমাদের ঘরের ফাতেমার চলাফেরা আর বোরখা, আর নবীর বেটি ফাতেমার চলাফেরা আর বোরখা। কবি লিখছে দেখেন, নবীর বেটি বলে তিনি জান্নাতি রানী নয়, এই মতো পাপের আমলে দাঁড়া। নবীর বেটি বলে তিনি জান্নাতি রানী নয়, এই মতো পাপের একটা বোরখা ছিল, ভালো করে শোনেন, একটা মাত্র বোরখা। এই একটা বোরখা পরে মা ফাতিমা সারা জীবন কাটিয়েছে। শুধু একটা বোরখা, ফেরেশ বোরখা নয়, চতুর্দিকে তাবলি দেওয়া। ভালো করে বুঝবেন আমার কথা, গল্প করবেন না, কেউ গল্প করবেন না, শুনে নেন, বলে দিচ্ছি শুনে নেন, কবে শুনতে পাবেন আমি আর জানি না। একটা বোরখা পরে নবীর বেটি ফাতিমা সারা জীবন কাটিয়ে দিয়েছে, তারপরেও ফেরেশ বোরখা নয়। আমার মায়েদের বোনেদের চারটে বোরখা না হলে হয় না, কিন্তু মা ফাতিমার একটা বোরখা, তাতে আবার চতুর্দিকে তাবলি দেওয়া। এই বোরখা পরে মা ফাতিমা জীবন যাপন করেছে। তারপরেও নবীর বেটি ফাতিমা, তিনি লম্বা নাকি তিনি বেটে, তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন, তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতিমাকে চোখে দেখেনি। বলুন না, সুবহানাল্লাহ। আর আমার ঘরের ফাতিমারা পারবে, অতটা করতে বলছি না,
তবু যতটা করার প্রয়োজন ততটা তো করতে হবে। এখন বাপ যদি বলে মা তোমার মা নামাজ পড়ে, তোমার বাপ নামাজ পড়ে, তোমাকে বোরকা পড়তে হবে এবং নামাজ পড়তে হবে, সঙ্গে সঙ্গে আমার ঘরের ফাতেমাদের মুখটা করে বাংলা ছয় হয়ে যায়। বলে আদিম যুগের লোক মডার্ন যুগে বোরকা পড়তে বলতেছে, এখন সেই এত বড় বড় একটা পায়জামা বার হয়েছে না, মেয়েরা এখন পরে কি বলে ভাই ওরে পেলাজু পেলাজু, হ্যাঁ এইরকম বড় পায়জামা এত বড় ঝুল, বলে বোরকা পরবে এখন ওই সমানবে না বোরকা পরবে। বাপ বলে কোনো কথা চলবে না, তোমার বোরকা পরতে হবে, নইলে বাইরে বেরোনো একদম তোমার জন্য হারাম। বাপের কথা অমান্য করতে পারবে না, তাই বোরকাটা কোন রকম ভাবে গলিয়েছে, গলিয়ে এত অস্বস্তি বোধ করছে যেন জীবনে মানে ও এই রকম পোশাক জীবনে এরকম দেখিনি আর কোনোদিন এরকম পরিনি। তো বোরকা পরেছে, দেখে পায়ের পাতা পর্যন্ত ঝুল আর হাতে আঙুল পর্যন্ত প্রায় হাতা, সহ্য করার মতন বলেন তিনি। ও তো কেঁদে নেঁদে একেকার হয়ে যাচ্ছে, বাপের গালাগালি দিচ্ছে, রাস্তায় হাঁটতে যার গালাগালি দিচ্ছে, বলে আল্লাহ আমার সাদা চামড়া দিচ্ছে লোকে দেখানোর জন্য, এই পর্যন্ত ঢেকে বেড়াইতা কি জন্য আমার সাদা চামড়া হয়েছে, কি জন্য হয়েছে আমার ঘরের ফাতেমা, কিন্তু নবীর বেটি ফাতেমা একটা বোরকা পরে সারা জীবন কাটিয়েছে। তারপরেও কেমন দেখতে ছিল ফাতেমার গায়ের গঠন কেমন ছিল, তানার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে চোখে দেখেনি, তাই তিনি জান্নাতের রানী। কবি লিখছে দেখেন, নবীর বেটি বললে তিনি জান্নাতের রানী নয়, এই মতো পাপিল ইমান আমলের দ্বারা, নবীর বেটি বললে তিনি জান্নাতের রানী জীবন কাটে তাহলে কিছু প্রথম নাম্বার গেল বোরকা, ভালো করে বুঝে তিনটা অধ্যায় বলবো বলেছি, একটা হয়ে গেল বোরকা, এই বোরকায় মা ফাতেমা জিতে গেল, আমার ঘরের ফাতেমা হেরে গেল। দু নম্বর আছে স্বামীর খিদমত, আমার ঘরের ফাতেমারা কেমন স্বামীকে খিদমত করে আর নবীর বেটি ফাতেমার কেমন স্বামীর খিদমত ছিল। কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত অবিরাম, কখনো করে কিছু ছোট করে অপমান, পিতার কথায় স্বামীর সেবা করত অবিরাম, কখনো করে কিছু ছোট করে অপমান, করেছিল তার স্বামী তবু তার কাছে দামি, করেছিল তার স্বামী তবু তার কাছে দামি, না খেয়ে দিনে রাত কেটে যায় যায়, না খেয়ে দিনে রাত কেটে যায় যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমার মতো করো নিজে যেও তৈয়ারি, যদি হতে চাও নারে জান্নাতি জান্নাতি, আমার ফাতেমার মতো করো নিজে যেও তৈয়ারি, কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারে, কেমন নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারে, আমার যুবক ভাইদের জিজ্ঞেস, ও ভাই তোমার বিবি তোমাকে ভালোবাসে, তো আমার যুবক ভাইরা কি বলবে বলেন, যদি আমি জিজ্ঞেস করি ভাই তোমাদের স্ত্রী তোমাদেরকে ভালোবাসে, আমাদের বেনাচাবা যুবকেরা কি বলবে, হ্যাঁ হেব্বি ভালোবাসে, এত ভালোবাসে তার সেই কথা মুখে বলা যাবে না ভাই, ঘরে ঢুকতে দেয় না, ঝ্যাঁটার জ্বালায় ঘরে ঢুকতে দেয় না, রাগ করবেন না,
নবীর বেটি ফাতেমার একটা বোরকা দ্বিতীয় নম্বর বোরকা কেনার ক্ষমতা ছিল না হযরতে আলীর, কিন্তু মা ফাতেমা কোনোদিন হযরতে আলীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন বলে আপনি আমাকে একটা বোরকা কিনে দিতে পারেন না, একটা শাড়ি কিনে দিতে পারেন না, এক বেলা খাবার দেওয়ার ক্ষমতা আপনার নেই, কেমন স্বামী, কিসের স্বামী আপনি? কোনোদিন মা ফাতেমা এই কথা বলেননি, সবসময় স্বামীর মাথা নিচু করে কথা বলতো, কোনোদিন চোখে চোখ রেখে কথা বলেনি। আর আমার ঘরের ফাতেমা ধরে না, এখানে যে যুবক ভাইগুলো আছে, কেউ একজন রাজমিস্ত্রি কাজ করে, সকাল 8টায় বেরিয়ে গেল আর সন্ধ্যা পর্যন্ত কাজ করে, হাত মুখ ধুয়ে ঠিকাদার তাকে দিচ্ছে মাত্র 400 টাকা, 400 টাকা হাতে পেয়ে এখন ও বেচারা ভাবছে আমার স্ত্রীকে 2 মাস হয়ে গেল একটা কিচ্ছু দেওয়া হয় না, আজকে মনটা বড় আমার কষ্ট হয় যে আমার স্ত্রীকে আমি কিচ্ছু দিতে পারি না, এই 400 টাকা নিয়ে আমি আমার স্ত্রীর জন্য একটা গিফট কিনে নিয়ে যাব। এই কথা ভাবনা চিন্তা করে ও চলে গেল একটা দোকানে, গিয়ে 400 টাকাতে একটা শাড়ি কিনেছে। ভালো করে শোনেন, আমার ঘরের ফাতেমা 400 টাকাতে শাড়ি কিনেছে, কিনে সাইকেল করে কি সুন্দর মনের আনন্দে বউকে গিফট করবে, বউ খুব ভালোবাসবে। এখন মনের আনন্দে সাইকেল করে যাচ্ছে বাড়ি, বাড়ি পর্যন্ত গিয়ে একদম বাড়ির দরজার কাছে গিয়ে ডাকছে, ফাতেমা, ও ফাতেমা একটু বাইরে এসো তো, আমার ঘরের ফাতেমা দরজা খুলে বাইরে এসে বলতেছে, ওই রকম দেখতেছ কেন, ভূতি ধরেছ নাকি, ভূতি ধরেছ তোমার, ওই রকম দেখতেছ কেন? বলেন না, তোমার জন্যই আজ একটা গিফট আছে। বলে বাবা, সূর্য কোন দিকে উঠেছে, আমার স্বামী আমার জন্য গিফট এনেছে। বলে দেখো গিফটটা দেখো, এখন খুলেছে, খুলে দেখো একটা শাড়ি, তা বিবি খুব খুশি। এখন শাড়িটা ভালো করে খুলে টুলে নিয়ে বেশ কিছুক্ষণ দেখে স্বামীর দিকে বড় বড় একদম আমরা রসগোল্লা পানা চোখ দেখে বার করে বলতেছে, বলে এটা শাড়ি? বলে কেন? বলে মানসী বাড়ি? বলে কি হয়েছে বল? বলে আমার মা বাপ যে তোমার কী দেখে বেঁধে, আমি কিছু বুঝতে পারিনি, তোমার মতন স্বামীর সাথে কি সংসার করতে পারি বলো? বলে কেন কি হয়েছে বলো? বলে পাড়ার বউগুলো কত দামি দামি শাড়ি পরে, তোমার চোখে কি পরে না? তোমার চোখে কি নেবা হয়েছে? তোমার চোখে একটু পরে না যে তোমার ছোট ভাই, তোমার ছোট ভাই পরে কত দামি দামি শাড়ি দেয়, ওই দামে একটু স্বামী হতে পারে না? 400 টাকা শাড়ি না দরদ দেখাচ্ছে স্ত্রীর, বলে নাও তোমার ভালোবাসি, যাও দূর হয়ে যাও, তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। এ হলো আমার ঘরের ফাতেমা, কিন্তু নবীর বেটি ফাতেমা একটা দিনের জন্য স্বামীকে অপমান করেনি, কোনোদিন বলেননি যে তুমি আমার স্বামী হবার যোগ্য না, তুমি আমাকে শাড়ি দিতে পারো না, একটা বোরকা কিনে দিতে পারো না, তুমি স্বামী হবার যোগ্য না। রসুল বলতো, ফাতেমা কোনোদিন যেন স্বামীকে অপমাননা করো না, স্বামীকে যেন অপমান করো না, কষ্ট দিও না। আমি তোমার আব্বা বলি, আল্লাহর পরে যদি কাউকে সিজদা করার হুকুম দিতাম, আমি প্রত্যেক নারীকে বলতাম, হে নারী, তোমরা তোমার স্বামীর পায়ে লুটিয়ে পড়ো, স্বামীকে সিজদা করো, খবর যেন স্বামীকে ব্যথা দিও না। তাই কবি লিখছে, দেখেন, পিতার মাথায় স্বামীর সেবা করো অবহেলা, কখনো করেনি কিছু তরে অপমান, পিতার মাথায় স্বামীর সেবা করো অবহেলা, কখনো করেনি কিছু তরে অপমান, করিয়েছিল তার স্বামী প্রভু তার কাছে দাদা, করিয়েছিল তার স্বামী প্রভু তার কাছে দাদা, না খেয়ে দিনে রাত কেটে যায় যায়, না খেয়ে দিনে রাত কেটে যায় যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আমা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আমা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, কামার নারী ছিলে তিনি ছিলেন কেমন সংসারে, কামার নারী ছিলেন তিনি ছিলেন কেমন সংসারে, করো স্মরণ তাকে এবার সব কিছু ছাড়িয়ে যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো করো নিজেকে তৈয়ারি, যদি হতে চাও নারী জান্নাতি জান্নাতি, আম্মা ফাতেমার মতো করো তৈয়ারি।